পুলিশের হেফাজতে নেওয়ার পরে এখানেই চালান করা হবে। আমাদের এই আন্দোলনটা সেই পুরো স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনে সাথীদের কেন তোলা হবে, আমাদের এই প্রশ্নটা পুলিশের কাছে, প্রশাসনের কাছে, কোর্টের কাছে। আপনাদের যারা আন্দোলন করছিলেন তারা অনেক সময় বেরোনোর সময় থানা থেকে দেখা ছিল তাদের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, তাদের মারধর করেছে পুলিশ এমন অভিযোগ, এমন তো শুনেছি, লাঠিচার্জ হয়েছে শুনেছি। এই সব কিছুর জবাব আমাদের চাই, এইগুলো বেআইনি, পুলিশ কোনোভাবেই করতে পারে না। একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন সম্পূর্ণরূপে আইনি, সেখানে পুলিশ এই স্বৈরাচার চালাতে পারে না, প্রশাসনই স্বৈরাচার চালাতে পারে না। সুপ্রিম কোর্ট বলেছিল তার রায়েতে যে স্টেট যেন তার পাওয়ার পিসফুল প্রোটেস্টারদের উপর না দেখায়। আমরা বারবার সেই একই ছবি দেখতে পাচ্ছি একাধিক জায়গায় রাজ্য জুড়ে, এর একটা শেষ দেখতে হবে আমাদের। যতদিন না সাথীরা মুক্তি পাচ্ছে, যতদিন না আমরা বিচার পাচ্ছি, প্রকৃত বিচার পাচ্ছি, ততদিন এই আন্দোলন চলবে। আমার নাম হিয়া, হিয়া পাল। Big 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 charge, pass the police.